আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা আজকে একটি নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি। আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনির্দিষ্ট যোগস্করণ বা অনির্দিষ্ট সমাকলন বা অনির্দিষ্ট ইন্টিগ্রেশন। আমি এখানে সংক্ষেপে দিয়েছি অনির্দিষ্ট সমাকলন বা যোগস্করণ বা ইন্টিগ্রেশন। মূলত আমি এই চ্যাপ্টারটিকে আরও সংক্ষেপে বলবো সমাকলন এক, কেননা অনির্দিষ্ট সমাকলন বা অনির্দিষ্ট যোগস্করণ বা অনির্দিষ্ট ইন্টিগ্রেশন এটি হচ্ছে 13 অধ্যায়, আর 14 অধ্যায় রয়েছে নির্দিষ্ট সমাকলন বা যোগস্করণ বা ইন্টিগ্রেশন। অর্থাৎ এটি হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট বলতে এখানে কোনো সীমা থাকবে না। তো যাই হোক, সীমা কী, কীভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে তো আজকে একটু আলোচনা করবই। তো এখানে অনির্দিষ্ট আর নির্দিষ্ট হচ্ছে একটাতে মান দেয়া থাকবে, ইন্টিগ্রেশনের সীমা দেয়া থাকবে, আর একটাতে ইন্টিগ্রেশনের সীমা দেয়া থাকবে না। যেটাতে ইন্টিগ্রেশনের সীমা দেয়া থাকবে না সেটা হচ্ছে অনির্দিষ্ট, আর যেটাতে সীমা দেয়া থাকবে, মান দেয়া থাকবে, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা সীমার মধ্যে, যেটাকে আমরা বলবো নির্দিষ্ট যোগস্করণ বা সমাকলন। তো সেটা হচ্ছে 14 অধ্যায় রয়েছে। আমরা মূলত করবো 13 অধ্যায়। এই 13 অধ্যায়কে আমরা অনির্দিষ্ট সমাকলন, এটাকে আমরা সমাকলন এক বলবো, আর নির্দিষ্ট সমাকলন যেটি সেটিকে সমাকলন দুই বলবো। তো এখানে প্রয়োজনীয় সূত্রাবলী রয়েছে। মোটামুটি আমরা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো ব্যবহার করেছিলাম এখানে ঠিক তার উল্টা সূত্রগুলো ব্যবহৃত হবে, ঠিক তার উল্টা। অর্থাৎ ওখানে যদি কেউ আপনাকে 36টা সূত্র পড়িয়ে থাকে বা 30টা সূত্র বা 20টা সূত্র বা 25টা সূত্র যেটাই থাক না কেন, তাহলে এখানেও কিন্তু প্রায় তার কাছাকাছি সংখ্যক সূত্র রয়েছে। এখন আমাদের কথা হলো যে দেখেন, ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েশনের সূত্র পড়তে গিয়েই তো হাহুতাশ, এতগুলি সূত্র কীভাবে মুখস্থ থাকবে, কীভাবে মনে থাকবে। আমি আশা করি আপনারা করতে 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 ক্লিয়ার করে ফেলেছেন, অথবা ক্লিয়ার যদি কম হয়ে থাকে আরও করতে হবে, আরও করতে হবে। আসলে একটা জিনিস একদিনে কখনো হয় না, এই ক্যালকুলাস কিন্তু আপনি জীবনে আর কখনো করেননি, এটা প্রথম করছেন। সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি একদিনেই সব কিছু উতরে যাবেন না, এই জিনিসটা মাথায় রেখে আপনাকে কাজ করে যেতে হবে। তো যাই হোক, সমাকলন এক চ্যাপ্টারটিতে যে সূত্রগুলো লাগবে, আমি এখানে কোনো সূত্র পড়াবো না, একটি সূত্র পড়াবো না, কোনো সূত্র এখানে পড়াবো না। আমরা মূলত যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ওই যে 9ম অধ্যায়ে অর্থাৎ অন্তরীকরণের যে সূত্রগুলো ব্যবহার করেছি সেই সূত্রগুলোরই ঠিক উল্টা সূত্র। এখন 9ম অধ্যায়ে যে সূত্রগুলো আমরা ইউজ করেছি সেখানকার সূত্রগুলো তো আমি পড়েছি, মানে আপনাদের পড়ার কথা, আমি কিন্তু সেভাবেই বলেছি, কেননা 9ম অধ্যায়ের সূত্রগুলো পড়লে আপনার প্রায় 60 মার্ক কমন থাকবে, আমি এটা বারবার বলেছিলাম। তো সেই সূত্রগুলোর সাথে কিন্তু আপনার এই সমাকলন একের সূত্রগুলোরও রিলেশন আছে। দেখেন, আপনি সূত্র সংখ্যা যদি বাড়ান, যদি আপনি সূত্র সংখ্যা বাড়ান তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কেননা কনফিউশন হবে, পরীক্ষার হলে কনফিউশন হবে, এটা একটা বড় সমস্যা। সুতরাং সেই ক্ষেত্রে আমি যে পরামর্শটা দিয়ে থাকি সেটা হচ্ছে আপনি সূত্রের মধ্যে রিলেশন খোঁজেন, মিল রেখে কাজ করেন। যেমন আপনি যদি a+b² = a² + 2ab + b² লেখেন, দেখেন এই সূত্রটা একটু এলোমেলো করলে কিন্তু আপনার এখান থেকে a² + b² সূত্র চলে আসবে, ফলে a² + b² সূত্র কিন্তু আপনার নতুন করে পড়ার দরকার নাই, যেহেতু আপনার a+b² সূত্রটা জানা রয়েছে। এখান থেকে সেফ 2ab পক্ষান্তর করে দেবেন, তাহলে হয়ে গেল। আমি একটু দেখাই দিই, আমরা হয়তো আসলে 8, 9, 10 এই সূত্রগুলো পড়েছি, তখন কিন্তু সবগুলো সূত্রই মুখস্থ করেছি। হ্যাঁ, মানে আমরা তো হচ্ছে, আমি এটা নিয়ে একটু কথা বলি, বিশেষ করে আমরা যে টিচারগুলোর কাছে পড়েছি, ধরে নেন আপনার টিচার হতে পারে, আপনার টিচার আপনাকে কৌশলে পড়াতে পারে, কিন্তু আসলে নর্মালি আমরা যেভাবে পড়ে থাকি সেটা হচ্ছে যে সব সূত্রগুলো একবারে একটা পৃষ্ঠা সাজায় নিয়ে কিংবা সব সূত্রগুলো এক জায়গায় নিয়ে সব সূত্রগুলো মুখস্থ করে। দেখেন, আমি একটা জিনিস ছোটো করে দেখাই, আপনার a+b² সূত্র জানা রয়েছে, ইকুয়াল আপনি জানেন a² + 2ab + b² আপনার নতুন করে a² + b² সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নাই, আপনি সেফ 2ab পক্ষান্তর করে দেন, তাহলে কী হচ্ছে a+b² - 2ab = a² + b² দেখেন a² + b² সূত্র কিন্তু এখান থেকে চলে এসেছে, আমরা জানি a² + b² = a+b² - 2ab। দেখেন, আপনার কিন্তু এই সূত্রটা নতুন করে পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই, ছিল না, আপনি শুধু রিলেশন করে নেন, তাহলে সূত্রের সংখ্যা রিডিউস হয়ে যাবে, সূত্রের সংখ্যা কমে যাবে, আর আপনার পড়াশোনাটা অনেক ভালো, অনেক 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 ভালো লাগবে, আপনি অনেক মজা পাবেন। তো যাই হোক, আমরা সেই কাজটাই এখানে করবো, ইন্টিগ্রেশনের জন্য কোনো সূত্র করবো না।
আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্যালকুলাসে অর্থাৎ অন্তরীকরণের যে সূত্রগুলো আমরা পড়েছি সেখানে কিন্তু সূত্র মুখস্থ করেছি, মূল নিয়ম এ অন্তরীকরণ বা মূল নিয়ম, আমি সংক্ষেপে মূল নিয়ম যেটাকে বলেছি সেইখানেও কিন্তু সূত্রগুলো প্রমাণও করে দিয়েছি। এরপরে নবম অধ্যায়ে সেই সূত্রগুলো ব্যবহার করেছি, দশম অধ্যায়ে ব্যবহার করেছি, এগারোতম অধ্যায়ে ব্যবহার করেছি, বারো অধ্যায়ে ব্যবহার করেছি। সুতরাং সূত্রগুলো কিন্তু আপনাদের মোটামুটিভাবে হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, ওই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে অন্তত। যেমন এখানে আপনার এই সূত্রটা বের করার জন্য আপনার এই মূল সূত্রটা অন্তত যেমন লাগে, তেমনি আপনার এই আজকে যে সূত্রগুলো আমরা ব্যবহার করব বা আজকে যে সূত্রগুলো আমরা শিখব সেইগুলোর জন্য আপনার ক্যালকুলাসের সূত্রগুলো মুখস্থ করা দরকার। আমি মূলত বলেছিলাম যে নবম অধ্যায় থেকে আপনি যদি নবম অধ্যায় ভালো করে করেন তাহলে সেখান থেকে প্রায় 60 মার্ক কভার পাবেন। কেন বলেছিলাম? কারণ নবম অধ্যায়ের সূত্র এবং নিয়মগুলো যদি আপনি ভালো করে মুখস্থ করতে পারেন তাহলে আপনি নবম অধ্যায় পারবেন, আপনি নবম পারবেন, দশম পারবেন, 11 পারবেন অর্থাৎ 11তম, 12তম অধ্যায় পারবেন, 13তম অধ্যায় পারবেন, 14তম অধ্যায়, অর্থাৎ আপনি নবম অধ্যায়ের সূত্র দিয়েই কিন্তু সমাকলন এক চ্যাপ্টারটিও করতে পারবেন। তো যাই হোক, সেই জিনিসগুলি দেখাবো। যেমন আমি ফার্স্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমরা জানি ডিডিএক্স দেখেন লগ এক্স ইজ ইকুয়াল আমরা জানি 1/x। অন্তরীকরণ আর যোগস্করণ বা যোগজীকরণ এই দুটো হচ্ছে, একটা যদি দিন হয় আর একটা রাত, একটা যদি ছেলে হয় আর একটা মেয়ে, অর্থাৎ বিপরীত একেবারে, একটা যদি আকাশ হয় আর একটা জমিন, এরকম। তাহলে লক্ষ্য করেন এইখানে লগ এক্সের ডেরিভেটিভ করলে বা ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, তাহলে ইন্টিগ্রেশনের বেলা ঠিক তার উল্টা, 1/x করলে এখানে অবশ্যই ইন্টিগ্রেশনের আসলে সাংকেতিক চিহ্ন, অন্তরীকরণের সাংকেতিক চিহ্ন ছিল ডিডিএক্স, এটা নিয়ে কথা বলেছি আগে, আর ইন্টিগ্রেশনের সাংকেতিক চিহ্ন হচ্ছে এই এসের মতো ছোট একটা চিহ্ন থাকবে এবং এর মাঝখানে ফাংশন থাকবে, তার পেছনে ডিএক্স থাকবে। এই ডি এর যে পেছনে এক্স রয়েছে এই এক্সটি দ্বারা চলক নির্ধারণ করবে। এখানে যেমন এই এক্স দ্বারা চলক নির্ধারণ করেছে, এখানে এইটা দ্বারা চলক নির্ধারণ করবে। একটু ভালো করে মাথায় রাখবেন। তো যাই হোক, দেখেন এখানে 1/x ডিএক্স ইকুয়াল হবে লগ এক্স, অর্থাৎ আপনার এই যে লগ এক্সের ডেরিভেটিভ করলে যে 1/x হয় এটা তো আমার মুখস্থই রয়েছে। তাহলে এই ভালো করে খেয়াল করতে হবে 1/x কার ডেরিভেটিভ, আমরা জানি 1/x লগ এক্সের ডেরিভেটিভ, দেন 1/x যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে লগ এক্স আসবে, অর্থাৎ এটার জন্য যদি এটা আসে তাহলে ঠিক উল্টা ক্রম, এটার জন্য এটা আসবে, এই এটার জন্য এটা আসাই হচ্ছে ইন্টিগ্রেশন। এরকম আমি আরেকটি উদাহরণ দিই, সেটি হচ্ছে ডিডিএক্স আমরা জানি রুট এক্স করলে 1/2√x। এখন যদি এরকম থাকে 1/2√x ডিএক্স তাহলে এটার বদলে আমরা লিখতে পারবো রুট এক্স, অর্থাৎ সরি আমরা এখানে রুট এক্সের করেছিলাম 1/2√x হয়েছে, ঠিক এখন এটাকেই আমরা ব্যাক ক্যালকুলেশন করবো, উল্টা আসবো, সেটাকে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দ্বারা চিহ্নিত করবো বা প্রকাশিত করবো। এইটুকুই কাহিনি। এখন এরকম আমরা যদি আরও অন্যান্য সূত্র করতে চাই, যেমন ধরেন আপনি ডিডিএক্স আমরা জানি সাইন এক্সের করলে কী হয়, কজ এক্স, তাহলে ইন্টিগ্রেশন কজ এক্সের করলে হবে সাইন এক্স, অর্থাৎ এটা থেকে এটা হবে। এখানে যেটা ইনপুট আর আউটপুট, ওখানে আউটপুটটাই হচ্ছে ইনপুট, অর্থাৎ এটার জন্য যেটা বের হয়েছিল সেটাই হবে এখানে ইনপুট, আর এখানকার ইনপুটের যে রাশিটা ছিল অর্থাৎ যেটা প্রথমে ছিল সেটাই আমরা ফলাফল হিসেবে পাবো। ডিডিএক্স থাকবে, তাহলে সাইন এক্সের করলে কজ এক্স হয়, আর এটা হচ্ছে ডেরিভেটিভ, সরি তো এইখানে ঠিক কজ এক্সের করলে হবে সাইন এক্স। এরপর ধরুন ডিডিএক্স কজ এক্সের যদি আমরা করি তাহলে হয় মাইনাস সাইন এক্স, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্সের করবো, এখানে মাইনাসটা মূলত এইখানে রাখলাম না, সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল হওয়ার কথা মাইনাস সাইন এক্সের হওয়ার কথা কজ এক্স, এই মাইনাসটা এই দিকে না রেখে মূলত ফলাফলের দিকে যাবে। এটা আমি আরেকভাবে এক্সপ্লেন করতে পারি, যেমন ধরেন আমরা যদি ইন্টিগ্রেশনে লক্ষ্য করেন, সরি ডিফারেন্সিয়েশনে সাইনের বেলায় পজিটিভ চিহ্ন হয়, সাইনের বেলায় ডিফারেন্সিয়েশনে প্লাস হয় তাহলে ইন্টিগ্রেশনে তো প্লাস হবে না, তার মানে ইন্টিগ্রেশনে সাইনের বেলায় কী হবে মাইনাস হবে। এখানে দেখেন কজের যদি ডিডিএক্স করি সেই ক্ষেত্রে মাইনাস আসে চিহ্ন,
তাহলে ইন্টিগ্রেশনে তো মাইনাস আসবে না, তার মানে প্লাস আসবে, যেহেতু একটা একটা রুলটা। এই বিষয়গুলো একটু যদি কনসাল্ট করে নেন, ক্লিয়ার করে নেন নিজের ইয়ার সাথে, তাহলে দেখবেন মিলে যাবে। এর বাইরে আমরা শিখেছিলাম ডিডিএক্স, ধরেন ট্যান ইনভার্স এক্স, এটার মান শিখেছিলাম আমরা 1/1 + x² ঠিক এইটাই। যদি এরকম থাকে 1/1 + x² ডিএক্স ইজ ইকুয়াল, তাহলে হবে এটা কার ফল ভালো করে ভাবতে হবে, এই যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি এটা কার ডেরিভেটিভ, আমরা জানি ট্যান ইনভার্স এর ডেরিভেটিভ, দেন এটার অ্যান্সার হবে ট্যান ইনভার্স এক্স, সিম্পল। এইভাবেই কিন্তু আপনার যে সূত্রগুলো আপনি ডিডিএক্স এ শিখেছিলেন অর্থাৎ ডেরিভেটিভে শিখেছিলেন, সেই সূত্রগুলো এখানে আপনার শুধু ফলাফলটা ভালো করে মনে রাখতে হবে যে কোনটার ফলাফল কোনটা। আপনার ফলাফলের উপর ইন্টিগ্রেশন আসলেই এনাফ, তাহলে আপনি ব্যাক চলে আসবেন শুধুমাত্র। ভালো করে খেয়াল করবেন যে জিনিসটা আপনাকে ইন্টিগ্রেশনের পরে দেওয়া হয়েছে যে ফাংশনটা, সেটা মূলত কার ডিডিএক্স ছিল, এবং আপনাকে কিন্তু করা যাবে এমন অঙ্কই দিবে, আপনি এটা ভাববেন না যে মিলবে না এমন অঙ্ক দিবে, আপনাকে এরকমই দেবে। যদি না দেয়া থাকে তাহলে আমরা কি করব, সেই জায়গাতে নিয়ে যাব। ধরেন 1/1 + x² ফাংশনটা নাই, কিন্তু কোনোভাবে সেটাকে বানানো যায়। যেমন ধরেন যদি এরকম থাকে ইন্টিগ্রেশন x² / x²⁴, সে এটা রয়েছে এখানে ডিএক্স রয়েছে। এখন দেখে তো মাথা কাল্লা ঘুরে যাচ্ছে, আল্লাহ কী করবো কী করবো কী করবো, কিন্তু দেখেন এখানে একটা কাজ করা যায়, ওপরে তো x² রয়েছে থাক, নিচে যদি আমরা x² কমন নিই তাহলে 1 + x² হয় কিনা, অবশ্যই হবে, এবং উপরের x² নিচের x² কাটা পেছনে থাকে ডিএক্স, এখন লক্ষ্য করে থাকে কত, ইন্টিগ্রেশন 1/1 + x² দেন এটা সমান ট্যান ইনভার্স এক্স। আমি সিম্পল একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম, দুঃখিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন না, যাই হোক আমার মনে হয় এখন খেয়াল করতে পারবেন, এখানে আসলে উপরে x² ছিল, নিচে x² x^4 ছিল, আমরা এখানে x² কমন নিয়েছি, ফলে যেটা হয়েছে ইন্টিগ্রেশন 1/1 + x² dx। তা আমরা যদি ইন্টিগ্রেশন 1/1 + x² dx ইকুয়াল ট্যান ইনভার্স এক্স, যেখানে যেটা আমি এক্সপ্লেন করেছিলাম, তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনার ব্যাক ক্যালকুলেশনটা বুঝতে হবে। আপনি যখন এই রিলেশনটা করতে পারবেন, বিশেষ করে আপনার এই ক্ষেত্রে আপনার ডিফারেন্সিয়েশনের সবগুলো সূত্রই মুখস্থ লাগবে, আর আমি প্রথম দিকে হয়তো 7টা সূত্র দিয়ে করালেও পরবর্তীতে কিন্তু ব্যবহার উপযোগী হিসেবে বা ব্যবহারের প্রয়োজনীয়তা সাপেক্ষে কিন্তু আমি আরও টুকটাক সূত্রগুলো দিয়েছি, ফলে আপনাদের সূত্রের সংখ্যা যথেষ্ট বেড়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। সেইটাকে একটু এনশিওর করবেন, সে যেহেতু এটা আপনার মুখস্থ করেছেন এখানকার, তাহলে এইগুলো নতুন করে মুখস্থ করার কিছু নেই, আপনি এটাই মুখস্থ করেন, আর আসলে পেছন থেকে সামনে চলে আসবেন। ইন্টিগ্রেশন মানে পেছনে যেটা আসে সেটাকে সামনে নিয়ে আসলে হয়ে গেল পেছন দিক থেকে, অর্থাৎ এটার ইন্টিগ্রেশন করলে আমার এই রেজাল্টগুলো আসবে, এখানে যার ডেরিভেটিভ করলেই ফলাফল আসে, সেই ফলাফলগুলোকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আপনার এই মূল রাশিগুলো চলে আসবে, এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের নিয়ম। আমি একটা পৃষ্ঠায় সবগুলো সূত্র লিখে দিলে হয়তো আপনার ভালো লাগতো, আমি বলবো আসলে ভালো লাগার না লাগার কিছু নেই, আপনি শুধু একটু বই দেখে নেবেন, দেখবেন সেখানে সুন্দর করে আপনার একপাশে ডিডিএক্স লেখা আছে আর একপাশে ইন্টিগ্রেশনগুলো লেখা আছে, পাশাপাশি করে কিন্তু বিপরীত অক্ষ হিসেবে লেখা রয়েছে। এখন আমি একটি সূত্র দেখাবো, আসলে ইন্টিগ্রেশনের সরি ডিফারেন্সিয়েশনের মূল সূত্র যেটি ছিল যে ডিডিএক্স x^n, এটার ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম এনটা গুণ হয়েছে, ভালো করে খেয়াল করেন দেখেন এটাও বিপরীত হবে, এখানে পাওয়ারটা সামনে এসে কী হয়েছে গুণ হয়েছে, তারপরে এক্স নিয়েছি তারপর পাওয়ার থেকে এক বিয়োগ করেছে। আচ্ছা ভালো কথা, আমরা যদি এর বিপরীত করতে যাই অর্থাৎ ইন্টিগ্রেশন x^m, এটা নাই, আমরা সবসময় কিন্তু খেয়াল করি যে এইটা থেকে এইটা আসবো, কিন্তু এইবার দিয়েছে এরকম এটার সাথে মিলতেছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটা কীভাবে করবো, একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু দেখেন এটার সাথে এটা বিপরীত বিপরীত একেবারেই, যদি এইটা থেকে এইটা আসবে না, বরং এটারও যেমন ডেরিভেটিভ এটা আসবে, এখানেও কিন্তু ইন্টিগ্রেশন এটারই হবে, কিন্তু এটার উল্টা হবে। কিভাবে দেখেন এখানে লক্ষ্য করেন, পাওয়ারটা আগে সামনে এসে গুণ হয়েছে, তাহলে এখানে পাওয়ারটা পরে গুণ না হয় কী হবে, ভাগ হবে, কারণ একটা তো একটার বিপরীত। এখানে এক্স এর পাওয়ার যেটা ছিল এন, সেটা দেখেন শুরুতেই কোনো চেঞ্জ না করেই শুরুতে বসায় নিয়েছে, এন ছিল এন এর এন আগে বসায় নিয়েছে, তাহলে এখানে আগে এন কে বসায় নিয়েছে এবং গুণ করে নিয়েছে, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, আগে বসাবে না এবং ভাগ হবে, এই দুটো ইনফরমেশন ভালো করে খেয়াল করবেন। এইখানে দেখেন পাওয়ারে এক বিয়োগ হয়েছে, তাহলে এটার ক্ষেত্রে কি এক যোগ হবে, তাহলে এই জিনিসগুলো যদি আমরা মিলাই তাহলে কি দাঁড়াচ্ছে, দেখেন আপনার এক্স এর উপর
এর সাথে এক যোগ করে। দেখেন পাওয়ারের সাথে এক যোগ হয়েছে, এখানে বিয়োগ হয়েছিল এখানে যোগ হয়েছে, ডিভাইডেড বাই। এখানে এন আগে এসেছিল, এখানে পরে আসবে, পরে আসবে মানে এই যে এখানে এন প্লাস ওয়ান যা আসলো সেই জিনিসটা আসলে নিচে লিখতে হবে, এন প্লাস ওয়ান। সিম্পল, খুবই সিম্পল। এখানে আগে এসেছে তাই এখানে পরে আসবে, এখানে যোগ হয়েছে সরি এখানে বিয়োগ হয়েছে তাই এখানে যোগ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এরকমই যদি আমি একটা অঙ্ক নেই, ধরেন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ফাইভ ডিএক্স, সিম্পল। লক্ষ্য করেন এখানে পাওয়ার কত আছে, পাঁচ। আমরা কী করবো, প্রথমে বাই চিহ্ন দিব এবং এক্স লিখব। এখানে আমরা যদি পাওয়ার যোগ করতে হয় এক পাওয়ারের সাথে, তাহলে পাঁচ আছে, এটা হয়ে যাবে পাঁচ আর একে ছয় ডিভাইডেড বাই এই যে যে যোগ ফলটা, মানে আমরা আগের কি আগের বেলায় কী করতাম, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার যদি ফাইভ থাকতো তাহলে সেক্ষেত্রে কী করতাম, ফাইভটা আগে সামনে নিতাম, আগে ফাইভটাকে সামনে নিয়ে আসতাম। এইটার ক্ষেত্রে ফাইভটা পরে যাবে, তবে শর্ত হচ্ছে এক যোগ করে নিচে যাবে। দেখেন অর্থাৎ পাঁচ আছে সেটার সাথে নিচে ছয় হয়ে যাবে, কারণ এক যোগ হয়ে যাবে। এই পার্থক্যটুকু যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু আপনি খুব সিম্পলি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবেন। তো বিবার্স আসলে পুরোপুরি জিনিসটা দেখাইলাম না, যেহেতু এখান থেকে আমরা কোনো সূত্র পড়বো না, সেহেতু আমি শুধু রিলেশনটা দেখানোর চেষ্টা করলাম। সব সূত্রগুলো যদি আমি লিখে দিয়ে পাশাপাশি দেখতাম তাহলে আপনার সূত্রের সংখ্যা বেড়ে গিয়ে আপনার মনে হতো জানলা এত কিছু আমি করতে পারবো, আমি পারবো না এরকম মনে হতে পারে। সেই ক্ষেত্রে আমি কী করবো, যে যতটুকু দেখাইলাম আপনি ততটুকু নিজের সাথে মিলায় নেন আসলেই ঠিক আছে কিনা, দেখবেন হ্যাঁ ঠিকই তো আছে। আমি ঠিক যেটা বলার চেষ্টা করলাম, আমি যে মেসেজটা আপনাকে দেওয়ার চেষ্টা করলাম সেই মেসেজটা আপনি ভালো করে একটু খেয়াল করেন, আমার সাথে একমত হন যে হ্যাঁ এটা তো ঠিক এরকমই তো। এবং আমি কিন্তু যা ব্যাখ্যা দিয়েছি দেখে এখানে কিন্তু সবগুলো ঠিক আছে। দেখবেন আপনি যখনই আমার সাথে সহমত হবেন তখন কিন্তু আমার কথাগুলো সবচেয়ে বেশি বুঝতে পারবেন এবং ভালো লাগবে আপনার। সুতরাং এই জন্য একমত হওয়া বা একাত্ম হওয়া জরুরি। আর আমি আপনাকে ভুল দেখাচ্ছি না, এই ভরসাটাও রাখা উচিত। এখন কথা হলো যে আপনি প্রথমে এটা ভালো লাগান এবং সেইভাবে আপনি এটা পড়েন, দেখবেন মিল পাবেন। সেই ক্ষেত্রে আপনার ইন্টিগ্রেশনের কোনো সূত্র আপনাকে পড়তে হবে না, আপনি শুধুমাত্র ডেরিভেটিভের সূত্রগুলো করবেন। আর ব্যতিক্রম হিসেবে তো ওই যে এটা দেখাইলামই যে বাকি সবগুলোতে যে ফলটা আমার এসেছিলো, ডিডিএক্সের যে রেজাল্টটা এসেছিলো সেটাকে আমরা ইন্টিগ্রেশন করতাম, এটা লিখতাম। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সরাসরি এটার সাথে মিল নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্র অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এই আকারে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এখানে এক্সের পাওয়ার এক যোগ করে নিতে হবে আর যে যোগ ফলটা আসবে সেটাকে দ্বারা ডিভাইডেড করতে হবে। এখানে কোনো গুণ হবে না, এখানে গুণ হয়েছে ডিডিএক্সের ক্ষেত্রে, এখানে কিন্তু ভাগ হবে। এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করবেন তাহলে দেখবেন যে আপনার সূত্রের সংখ্যা কমে যাবে, আপনার সূত্র পড়তেই লাগবে না, আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারলেই হলো। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে ইন্টিগ্রেশনের সূত্রগুলো করব সেগুলো আমি অবশ্যই অঙ্কের মধ্যে যখন করাবো তখন কিন্তু সেখানেও ব্যাখ্যা দেবো আলাদা করে। আর আমি চাই যে সরেজমিনে গিয়ে অর্থাৎ আমরা চ্যাপ্টারে ঢুকে সেখানকার দু একটা অঙ্ক সলভ করেই সূত্রগুলো দেখতে চাই, তুলনা করে যে ঠিক আছে কিনা বা ঠিক হচ্ছে কিনা। ইনশাল্লাহ আমরা সামনে এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দুই তিনটি বা পাঁচটি অঙ্ক নিয়ে, সংক্ষিপ্ত হোক অতি সংক্ষিপ্ত হোক যাই হোক, দুই একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে কথা বলবো এবং সেখানে সূত্রের প্রয়োগগুলো দেখাবো ইনশাআল্লাহ। এবং দেখবেন আপনি খুবই মজা পাবেন এবং খুবই সহজ। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আর একটি কথা রয়েছে, সেটি হচ্ছে যে আপনি আমার সাথে সরাসরি ফেসবুকে যোগাযোগ করতে পারেন, ফ্রাঙ্কলি কথা বলার জন্য, আপনার যে কোনো সমস্যা আমার কাছে খোলাখুলি বলার জন্যে আপনি আমার মেসেঞ্জারে কথা বলতে পারেন সরাসরি। সেটা হচ্ছে যে আমার বিডি ম্যাথেরিক নামেই ফেসবুক আইডি রয়েছে, সার্চ দিলেই চলে আসবে, সেখানে আপনি অবশ্যই রিকোয়েস্ট পাঠাবেন এবং মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করেন। এছাড়া আপনি ফোন করতে পারেন, আপনার সমস্যাটা ভালো করে বোঝানোর জন্য, আমাকে ভালো করে এক্সপ্লেন করার জন্য আপনি ফোন করতে পারেন, যে কোনো সমস্যার জন্য, বিশেষ করে যে কোনো গাণিতিক সমস্যার জন্য। আমি বলছি না সব আমি পারবো, আমি সব পারি এই কথা বলবো না, বলতে পারি না, বিকজ আমি যদিও গণিতে অনার্স মাস্টার্স করেছি, এরপরে বিএড ডিগ্রি নিয়েছি, তো তারপরে আমি বলবো যে আমি আসলে গণিতের এক চিমটি অর্জন করেছি। হয়তো আমার চাইতে অনেক বড় বড় ভালো ভালো লোক রয়েছেন, ইউটিউবার রয়েছেন, কিন্তু তারপরে আমি খোলাখুলি যেহেতু কথা বলি সেই সাপেক্ষে আপনি ফোন করতে পারেন, ফোন করে আমাকে আপনার সমস্যাটা বলতে পারেন, আমার মনে হয় এটা বেটার ফলাফল দেবে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।